ওয়েলকাম টু ডিজিটাল টিউশন তো আজকের আমাদের টপিক হলো সিরিজ অ্যান্ড প্যারালাল কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট অফ রেজিস্ট্যান্স বা তুল্য রোধ তো এই রেজিস্ট্যান্স সম্পর্কে আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম তোমরা চাইলে সেই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারো এই রেজিস্ট্যান্স কিভাবে সৃষ্টি হয় বা কলিশন অফ ইলেকট্রন কিভাবে রেজিস্ট্যান্স সৃষ্টি করার জন্য দায়ী হয়ে থাকে এই জিনিস সম্পর্কে বলেছিলাম ওই ভিডিওতে তো তোমরা চাইলে একবার দেখে নিতে পারো তো প্রথমে আমরা জানার চেষ্টা করি কম্বিনেশান অব রেজিস্ট্যান্স জিনিসটা কি ধরো এখানে একটা ব্যাটারি আছে আমার তুমি কি করলে এইখানে একটা লাইট যোগ করে দিলে তাহলে এই লাইটটা কী হবে জ্বলতে শুরু করবে এবার তুমি কি করলে আরও একটা লাইট এখানে যোগ করে দিলে এটাও জ্বলতে শুরু করবে এই জিনিসটাকেই বলে কম্বিনেশান অব রেজিস্ট্যান্স মানে এই যে সার্কিট সার্কিটের ওপর এই যে লোড আছে এই লোড একের বেশি থাকলেই সেটাকেই বলে কম্বিনেশান অফ রেজিস্ট্যান্স এই জিনিসটাই ড্র করলে এই রকম আসবে এইখানে একটা রেজিস্ট্যান্স হলো আরও একটা রেজিস্ট্যান্স হলো এইটা সার্কিটে যোগ করা থাকলো দেখো এখানে দুটো রেজিস্ট্যান্স যোগ করা আছে এটাকেই বলে কম্বিনেশান অফ রেজিস্ট্যান্স আর একটা কী হতে পারে এই হলো ব্যাটারি আমাদের এইখানে একটা লাইট যোগ করলাম বা রেজিস্ট্যান্স যোগ করলাম এটা জ্বলতে শুরু করলো কি করলাম এইখান থেকে এর উপর আরও একটা লাইট যোগ করে দিলাম এইভাবে ঠিক এটাও জ্বলতে শুরু করলো এবার দেখো এই ক্ষেত্রে কি হলো এটা হলো ব্যাটারি এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল এর সঙ্গে এর উপর আর একটা রেজিস্ট্যান্স যোগ করে ফেললাম দেখো এই রেজিস্ট্যান্সগুলো কি ছিল পাশাপাশি ছিল আর এই রেজিস্ট্যান্সটার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি একে অপরে উপর নিচ করে আছে আর একটা প্যারালাল লাইন অনুসারে আছে তো এই জিনিসটাকে আমরা প্যারালাল কম্বিনেশান বলবো আর এই জিনিসটাকে আমরা সিরিজ কম্বিনেশান বলবো তো চলো জিনিসটা আরেকটু ভালোভাবে বুঝে নেওয়া যাবে তো এটা আমার ব্যাটারি বা পাওয়ার সোর্স এইখানে কি আছে আমার একটা রেজিস্ট্যান্স আছে এইখানে আরও একটা রেজিস্ট্যান্স আছে দুটোকে জয়েন করে দিলাম এবার এই ব্যাটারি থেকে আমার কি যাবে কারেন্ট কারেন্ট মানে কি ফ্লো অফ ইলেকট্রন এই ফ্লো অফ ইলেকট্রন কী হবে এখান দিয়ে যাবে প্রথমে ফার্স্ট রেজিস্ট্যান্স বা এটাকে আর ওয়ান ধরছি একে প্রথমে পার করবে তারপর সেকেন্ড রেজিস্ট্যান্স আর টু ধরছি এইটাকেও পাস করবে এই কারেন্টটা তারপর কি হবে আবার পাওয়ার সোর্সে ফিরে আসবে তো এটাই হলো আমাদের কারেন্ট ফ্লোর লজিক তো এইটা কোন কম্বিনেশান বলেছিলাম না এটা সিরিজ কম্বিনেশান তো এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো কারেন্টটা যাচ্ছে গিয়ে দুটো রেজিস্ট্যান্সকেই পার করতে হচ্ছে পার করে ব্যাটারিতে ফিরে আসছে আর প্যারালাল কম্বিনেশান আমরা দেখি এক্ষেত্রেও এই কারেন্টটা ফ্লো হচ্ছে দেখো তারপর কি হবে কিছু কারেন্ট এই দিক দিয়ে পাস হয়ে যাবে আর বাকি কারেন্ট এই দিক দিয়ে পাস হবে কারণ এখান থেকে কানেকশানটা দিকে যাচ্ছে তাই তো তো কারেন্টটা যাচ্ছিলো যাওয়ার পর কী হবে কিছু কারেন্ট এই দিকে পাস হবে আর কিছু কারেন্ট এই দিক দিয়ে পাস হয়ে যাবে এইখানে আবার এই দুটো কারেন্ট ফ্লো একসঙ্গে জয়েন্ট হয়ে পুরো কারেন্ট আবার এখানে ফিরে আসবে এইটা যদি আর ওয়ান ধরি আর এইটা যদি আর টু ধরি তো দেখো এই ক্ষেত্রে কী হয় এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স মানে আর সমান কী হয় আর ওয়ান প্লাস আর টু মানে দুটো রেজিস্ট্যান্সের যোগফল আর এই ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স কি হয় ওয়ান বাই আর সমান ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু তো এই আর ওয়ানের এর ভ্যালু যদি তিন ওহম হয় আর আর টুর ভ্যালু যদি ছ ওহম হয় তাহলে এই সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াচ্ছে না নয় ওহম সেম জিনিস মানে এই আর ওয়ান সমান তিন ওহম আর আর টু সমান ছয় ওহম এইখানে তোমরা যদি ক্যালকুলেশান করো টোটাল রেজিস্ট্যান্স এসে দাঁড়াবে দুই ওহম মানে দেখো সার্কিটের পুরো রেজিস্ট্যান্স কতটা কম হয়ে গেল। তো তোমাদের যে আগের ছবিটা ড্র করে দেখিয়েছিলাম সেটা আরেকবার দেখাই তো আগে তোমাদের এইভাবে বুঝিয়েছিলাম দেখো এই ক্ষেত্রে দুটো রেজিস্ট্যান্স মানে আর ওয়ান আর টু সিরিজে আছে আর এই ক্ষেত্রে দেখো দুটো রেজিস্ট্যান্স আর ওয়ান আর টু প্যারালালই আছে এই ক্ষেত্রে পুরো সিরিজের লোড কত হয়ে যাবে না নয় অহম এই ক্ষেত্রে যে প্যারালাল কানেকশনটা আছে তার ইকো রেজিস্ট্যান্স রেজিস্টেন্স বা তুল্য রোধ কত হয়ে যাবে না দুই অহম তাহলে অবশ্যই বুঝতে পারছো আমাদের যে কোনো কানেকশান সময় প্যারালালে করা উচিত কারণ প্যারালালে থাকলে কী হবে আমাদের যে তুল্য রোধ বা নিট রেজিস্ট্যান্স সেটা অনেকটাই কম হয়ে যায় আর এই ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে ভালোভাবে জ্বলবে না আর সেই জিনিসকেই প্যারালাল কানেকশানে বা সমান্তরাল সমবায়ে যোগ করে থাকি সেটা ভালোভাবে লাইটগুলো জ্বলতে থাকবে তো এই জিনিসটা কেন হয় একবার বলে দেয়া যাক চলো তো এই আমাদের ব্যাটারি থেকে কি ফ্লো হয় না কারেন্ট কারেন্ট ফ্লো হওয়া মানেই কি এই কারেন্ট ফ্লো হওয়া মানে ইলেকট্রন বা ইলেকট্রনের ভিড় ফ্লো হয় এবার এই ইলেকট্রনের ভিড়টাকে আমরা মানুষের ভিড়ের সঙ্গে তুলনা করি ধরো এইখান থেকে অনেক মানুষের ভিড় একসঙ্গে যেতে শুরু করলো এই দিক দিয়ে এই রাস্তা পার হয়ে তাদেরকে এইখানে আসতে হবে তো দেখো একটাই যেহেতু রাস্তা এইখানে মানুষের সঙ্গে ধাক্কাধাক্কি অনেকটাই বেশি হয় কারণ মানুষের ভিড় যাচ্ছে একই একটা রাস্তা দিয়েই ঠিক কারেন্টের ক্ষেত্রেও তাই হয় কারেন্ট যখন ফ্লো হয় বা কারেন্ট ফ্লো হওয়া মানে ইলেকট্রনের ভিড় ফ্লো হওয়া তো তাদেরকে এই একটা রাস্তা যেতে হয় সেই রেজিস্ট্যান্সটা বেশি হয়ে যায় আর এই ক্ষেত্রে কি হয় দেখো এই রাস্তা দিয়ে ধরো মানুষের ভিড় যাচ্ছে যাওয়ার পর দেখো তাদের ফিরে আসার দুটো রাস্তা একটা হচ্ছে এই রাস্তা দিয়ে তারা ফিরে আসতে পারবে আর কিছু ভিড় এই রাস্তা দিয়ে ফিরে আসবে তাহলে দেখো এইখান দিয়ে যাওয়ার পর দুটো রাস্তা পেয়ে গেল যাবে একটা রাস্তা দিয়ে এইখানে ভিড়টা কিছু কম হয়ে যাবে কারণ দুটো রাস্তা দিয়ে ভাগ হয়ে তারপর আবার একটা রাস্তা দিয়ে ফিরে আসবে সেম জিনিস কারেন্টের ক্ষেত্রেও হয় যখন ইলেকট্রনের ভিড় এই রাস্তা দিয়ে ফ্লো হয় এত দূর যাবার পর কি হয় তাদের সামনে দুটো রাস্তা চলে আসে কিছু ভিড় এই রাস্তা দিয়ে চলে যায় আর কিছুটা ভিড় এই রাস্তা দিয়ে চলে যায় তাই এইখানে ভিড় বা এই কলিশন ইলেকট্রনের কলিশন এই জিনিসটা এখানে কম হয়ে যায় ঠিক এই জন্যই আমাদের তুল্য রোধ বা নিট রেজিস্ট্যান্স কম হয়ে থাকে তো এই হলো রেজিস্ট্যান্সের সিরিজ এবং প্যারালাল কম্বিনেশন বা ইকো অফ রেজিস্ট্যান্স বা তুল্য রোধ তো অবশ্যই ভালো লাগলে লাইক করো আর যদি তোমাদের কোনো জিনিসে বোঝার অসুবিধা থাকে তো আমাকে কমেন্ট করে জানাতে পারো